ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো আর আমার চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো আমি চলে এসেছি ত্রিবেণী ঘাটে, দেখতে পাচ্ছ কি ভিড়। আর আজকে তো নীল পুজো, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর নীল পুজোতে আমি চলে এসেছি গঙ্গা স্নানে। তো এটা এসছে ত্রিবেণী ঘাটে, ঠিক আছে। তো চলো, আজকে আমার সাথে কিন্তু পুষ্পও আছে, এটা আমার একটা ফ্রেন্ড, ছোটবেলাকার ফ্রেন্ড ও কিন্তু উপোস করেছে। আমরা দুজনেই দুজনের ছেলেকে আজকে বাড়ি রেখে এসেছি, কারণ প্রচুর পরিমাণে রোদ আর এত রোদে ছেলেকে আনা যাবে না, তো তার জন্য একটু লেট হলো। এখন প্রায় বেজে গেছে তিনটে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ঘাটটার কী অবস্থা। এদিকে দেখো ঠাকুর, এখন ঘাটা হয়ে গেছে। পুষ্প চললো স্নানের উদ্দেশ্যে, গামছা লাগবে না, এমনি করো। তো আমিও চললাম, এই দেখো স্নানের উদ্দেশ্যে, ঠিক আছে। ঘাটে প্রচুর ভিড়, আর বলছিল একটা মহিলা নাকি আজকে ডুবে যাচ্ছিল, তো তার জন্য আর বেশি দূরে যাইনি। যদিও বা আমি সাঁতার কাটতে পারি না, পুষ্পও পারে না, তো আর যেহেতু এবার মাও যায়নি আর বাবাইও নামবে না জলে, তার জন্য বেশি দূরে যাইনি। অল্প একটুখানি গেছিলাম, হাঁটু অবধি জল, হাঁটুর থেকে একটু বেশি বলতে পারো। ওখানে গিয়ে একটু দুজনে দুজনের হাত ধরে ডুব দিয়েছি আর কি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে অবশ্যই বুঝতে পারবে। দেখো এটা কিন্তু আমি এখন এই যে গঙ্গায় দেবো, তো চলো নিয়ে যাই। আর এটা গরু পিষি দিয়েছে, তো এখন পুষ্প এই যে গঙ্গা মাকে বরণ করে নেবে। দেখো তোমরা পুষ্প যাচ্ছে এই গঙ্গার ঘাটে, দেখতেই পাচ্ছ। এই পান সুপুরি, তারপর আম, ফুল, সিঁদুর, তেল, এগুলো কিন্তু সব গঙ্গায় দিতে হয়, তো সবাই দেয়, এটা সবারই নিয়ম আছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই দিকে দেখো এই যে বাচ্চা মেয়েগুলো দেখতে পাচ্ছ না, এরা না চুম্বক দিয়ে যেই টাকাগুলো ফেলবে অমনি নিয়ে নেবে, তারপর আম সেগুলো নিয়ে নেবে। এবার হচ্ছে আমার পালা, এবার আমি দেব, মানে আমিও এরকম গঙ্গায় দেবো পান সুপুরি আম। তো আজকে আমরা গঙ্গায় আম দিয়ে তারপরে কিন্তু আম খাই। তো হ্যাঁ, এগুলো তো অনেকে আম বারণের দিনও দেয়, আর আমরা কিন্তু নীল পুজোর দিনই দিই। তো যার বাড়ি যেটা নিয়ম আছে সে সেটাই পালন করবে। আর এখানে আমি গঙ্গার ঘাটে কিন্তু এই যে ধূপকাঠি মোমবাতিটা ধরিয়ে দিয়েছি, ধরিয়ে দিয়ে তারপরে যাবো আর কি। হ্যাঁ, আর এখানে প্রচুর হচ্ছে তোমার জামা কাপড়, জানি না এত জামা কাপড় কোথা থেকে আসে। আর যদিও বা আমরা যখন গেছিলাম তখন কিন্তু ভাটাই ছিল, তো তারপরে জোয়ার আস্তে আস্তে সবাই বলছিল জোয়ার আসছে, জোয়ার আসছে। তো আমাদের কিন্তু চান করা হয়ে গেছে, এবার আমরা চলে আসলাম ঘটিতে জল নিয়ে, ঠিক আছে। আর সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, এবার চলে গেলাম পুজো দিতে। হ্যাঁ, এই দেখো একটা গাবলা, বড় একটা গাবলা, তার মধ্যে শিব ঠাকুর, তো এখানেই আমরা দিলাম, কারণ এখানটা ফাঁকা ছিল, তার জন্য তাড়াতাড়ি করে এখানেই দিয়ে দিলাম। তো প্রথমে পুষ্প দিচ্ছে, তারপর আমি দেব। তো যাই হোক, তো চলো। Thank you.
দেখো আমরা কিন্তু গঙ্গা স্নান করে ওখানে পুজো দিয়ে চলে এসেছি, আর এখন বাড়িতে রেডি টেডি হয়ে গেছে। এই দেখো এই শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, শাড়িটা সুন্দর। আমাকে পরে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই দেখো এখন চলে যাচ্ছে পুজো দিতে বাড়ির এখানে, তো এই যে ছেলেও যাবে এখন ঘুম থেকে উঠে গেছে, আর বাবাইও যাবে, তো তিনজনই যাব, তো চলো যাই। আর আমি কিন্তু বেশি কিছু সাজিনি, জাস্ট একটা কানের পরেছি, একটা গলার, আর এই শাড়িটা। তাই কত সুন্দর লাগছে। তো এই যে চলে এসেছি আমি মন্দিরে, তো মন্দিরের ভিতরে ভিডিও করা যাবে কি না যায় না তাও দেখি, আর একা হাতে ভিডিও করবো কী করে অঞ্জলি দেবো, তো হয়নি, হয়ে ওঠেনি। তো আমি এখন ভিতরে ঢুকে গেছি, এই যে দেখো আমি বসে গেছি, আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি ওই নীল মোমবাতি ধরাচ্ছি আর ঘিয়ের প্রদীপ, সবাই হয়তো ধরায়, আমি এই প্রথমবার ধরালাম কারণ এটা আমার প্রথম পুজো, নীল পুজো, তো তার জন্য এই যে আমি ঘিয়ের মোমবাতিটা ধরাচ্ছি। তো ওখানে না একটা হাওয়া মানে স্ট্যান্ড ফ্যান চালিয়েছিলো, যার জন্য প্রদীপ সবার নেবে যাচ্ছিলো। যাই হোক আমার ফার্স্ট টাইম নেমেছিলো, সেকেন্ড টাইম কিন্তু নেবেনি। তো যাই হোক এখানে আমি এই ঠাকুরকে একটু বাইরে থেকেই আরতি করে নিচ্ছি, কারণ ভিতরে অ্যালাউ নেই তার জন্য। তো এখানে দেখো ভিড়টা যদিও বা কমই ছিল জানো তো, কারণ অনেকটাই তখন রাত, প্রায় 7:30টার উপর হয়ে গেছিলো আমি যখন গেছিলাম, তো তার জন্য আর কি। এরপর বাবাকে বাড়িতে ডেকে নিয়েছি সাবু মাখার জন্য, কারণ বাবার সাবুটা না খুব ভালো মাখে, ছোটোবেলা থেকে বাবার হাতে খেয়ে না আর কারোর হাতে ভালো লাগে না। তো বাবার জন্য ওয়েট করছিলাম, প্রায় 9টা বেজে গেছিলো, বাবা তখন আসলো। তো এই যে আমি সাবু মাখা খাচ্ছি, তো সাবু মাখাটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো সারাদিন আমি কী কী করলাম সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আশা করি আমার ভিডিওটা ভালোই লাগবে। তো চলো বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাহায্য করো, আমাকে ভালোবাসো, অনেক অনেক ভালোবাসা দিও। তো তোমাদের জন্যই কিন্তু আমি অনেক কষ্টে একা একা ভিডিওগুলো বানাই, তো প্লিজ আমাকে সাপোর্ট করো।